দর্শক কালবেলা বিনোদনে স্বাগত জানাচ্ছি, আমি আহসান হাবিব। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন তরুণ প্রজন্মের অভিনেতা, যিনি হাজারো তরুণ তরুণীর হৃদয় গ্রাস করেছেন। কথা বলবো তার সাথে, তিনি আর কেউ নন, সিয়াম আহমেদ। কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে আপনি এত তরুণ তরুণীদের মনে জায়গা করে নিয়েছেন, এটির রহস্যটা কি ভাই? আসলে তা তো আমি জানি না, তবে যদি আসলে কেউ পছন্দ করেন, আমার মনে হয় পছন্দ করার কোনো পার্টিকুলার রিজন থাকে না। যাকে ভালো লাগে তাকে এমনিতেই ভালো লাগে, আমার যাকে ভালো লাগে তাকে এমনিতেই ভালো লাগে। এই যে ফ্যান্স ক্লাব তৈরি হয়েছে সিয়াম আহমেদের, এই বিষয়টাকে আসলে কীভাবে দেখেন? ওরা তো জার্নির একেবারে প্রথম থেকেই সাথে আছে। আমি আজকে একটা বলছিলাম যে আসলে ওরা যেভাবে আমার ফেলিয়ারের সময় পাশে থাকে, ওরা সাকসেসের সময় পাশে থাকে। এবং আমার মনে হয় যে ভালোবাসাগুলো তো এমনই হওয়া উচিত যে শুধুমাত্র একটা পার্টিকুলার টাইমে থাকবো, বাকি টাইম থাকবো না, এমন না। তো ওদের সাথে একটা লম্বা জার্নি আমার পার করা হয়ে গেছে, এবং আমি ডেফিনেটলি আমার ওই দর্শকদের কাছে, ক্লাবের সবার কাছে আসলে কৃতজ্ঞ যে ওরা এতটা পরিশ্রম করে, এত কিছু অর্গানাইজ করে সুন্দরভাবে একটা সুন্দর সন্ধ্যা আমাদেরকে উপহার দিতে চায়, সবাইকে একত্রিত করতে চায়। এবং আলটিমেটলি একটা সুফল তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি পাচ্ছে। একটা পুরো শো নিয়ে যখন ওরা দেখে, সবাই একই গেট আপে এসে সেলিব্রেট করে, দ্যাটস হাউ দ্য ইন্ডাস্ট্রি শুড বি। সিয়াম আহমেদ ব্যাক টু ব্যাক সুপার ডুপার হিট সিনেমা উপহার দিচ্ছে, দর্শকদের রেসপন্সও পাচ্ছে, ঘুরেছে, কেমন লাগছে সব কিছু মিলে? না, সব তো আসলে ব্যাক টু ব্যাক যে খুব বেশি সুপার হিট ব্লকবাস্টার হয়ে যায় এমন না, তবে চেষ্টা তো সেটাই থাকে। এবং এটা সবসময় চেষ্টা থাকে যে যে মানুষটা গল্পটার, মানে গল্পটার পিছনে এত পরিশ্রম করলো ডিরেক্টর, যে মানুষটা এত ইনভেস্ট করলো প্রডিউসার, তারা যেন তাদের লগ্নিটা ফেরত পায়, তারা যেন তাদের ওই তাদের মুখে যেন হাসিটা থাকে। পুরো টিম তো আসলে এটাই এক্সপেক্ট করে। অনেক সময় ঘটে, অনেক সময় একটু কম ঘটে, তবে আলহামদুলিল্লাহ যেই যেরকম রেসপন্স পাচ্ছি, যে পজিটিভ ভাইব পাচ্ছি, দর্শক যেভাবে গ্রহণ করছে, এতে আসলে আমার নিজের কাজের সিলেকশনের চেঞ্জ এসেছে। এবং আমার মনে হয় যে এটা দর্শকদের কথা মাথায় রেখেই করা, তো তাদের জন্য কাজ করতে চাই। মানে আসলে এখন আর নিজের জন্য কাজ করা বলতে কিছু থাকে না, ওইটা 100% তাদের জন্যই কাজ করতে চাই, তাদের যেটা আনন্দিত করবে, তাদেরকে যেটা বিনোদিত করবে। দীপঙ্কর দীপন, তিনি সিয়াম আহমেদকে নিয়ে বলছে যে তার সাথে আরও কাজ করতে চায়। সিয়াম আহমেদ আসলে এই বিষয়টাকে কীভাবে নিচ্ছে, সে কাজ করবে কি না? একজন ডিরেক্টর যদি একজন আর্টিস্টকে এত, মানে এতবার কাজ করতে চান, তার সাথে আমার 5 বছরের একটা জার্নি হয়ে গেছে 2 সিনেমা মিলিয়ে। তো আমি আর্টিস্ট হিসেবে তাহলে ফর্চুনেট যে আমার ডিরেক্টর আমাকে ওই ভালোবাসার জায়গাটা, বিশ্বাসের জায়গাটা রেখেছেন। যখন পরিচালকের বিশ্বাস আমার উপরে থাকে, তখন আমার বিশ্বাসটা অনেক বেড়ে যায়, আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। তো আমি কৃতজ্ঞ যে দাদা আসলে এমন মনে করছেন। সিয়াম আহমেদ সুনেরা বিনতে কামাল, তার খুব ভালো বন্ধু, তাকে একটি চড় মেরেছে, এই চড়ের রহস্যটা জানতে চাই। সিনেমা দেখলেই বুঝতে পারবেন, এটা আমি দর্শকদেরকে এখন জানাতে চাই না, এটা জানতে হলে আসলে একটু অন্তর্জাল দেখে কথা বলাটা আমার মনে হয় বেটার, তাহলে সব প্রশ্নের উত্তর তার এমনিই পেয়ে যাবে। পার্টিকুলারলি দর্শকদেরকে বলতে চাই যে পরিশ্রম করে আসলে সবাই ছবি বানায়, কেউ বসে বসে আসলে ছবি বানাতে পারে না। তো এই পরিশ্রমটা তখন সার্থক হয় যখন আপনারা সেই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করেন, আপনারা দেখতে আসেন। অন্তর্জাল এখন আপনার পাশের প্রেক্ষাগৃহে চলছে, অন্য কারো রিভিউ শুনেও আসতে পারেন অথবা নিজেও ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় ডিফারেন্ট জনরার একটা সিনেমা হিসাবে অথবা প্রথমবার চেষ্টা করা বাংলাদেশের জন্য নিজের সাইবার থ্রিলার অ্যাকশন হিসাবে আপনাদের ভালো লাগতে পারে। আপনাদের সবার অপেক্ষায় থাকবে অন্তর্জাল টিম।